আই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সুনন্দন সুখেন্দু জানালে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো আজকে কি হবে, বুঝতেই পারছো। এখানে সমস্ত রকমের সবজি কাটা হয়ে রয়েছে, আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে খিচুড়ি। তো সেই জন্য কড়াইয়ে যে ফুলকপিগুলোকে সব ভেজে নিচ্ছি, ফুলকপি না, আরও যে অন্যান্য সবজি আছে, গাজর আছে, মটরশুঁটি আছে, আলু আছে, তো ওগুলোকে ফ্রাই করে নেব। আর আমাদের তার সঙ্গে খিচুড়ির সঙ্গে হবে বেগুন ভাজা, আলু কষার চাটনি, সেগুলো করে নেব। তো আগে আমি হলুদ লবণ দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে, আর থালার মধ্যে গাজর আর মটরশুঁটিটা কত সুন্দর লাগছে দেখো, সবুজ আর গেরুয়া কালার, ভালোই লাগছে। আর এটা আমি ভাজছি ঝোলের আলু, ঝোল নয়, আলু কষা যে হবে সেই কষা আলুটা ভাজছি। আর ওদিকে বসে আছে চাল সিদ্ধ হচ্ছে, হাঁড়ির মধ্যে খিচুড়ি হবে। তো মা আগে চালটা ধুয়ে দিয়ে দিয়েছে, আর এখানে আমি খিচুড়ির মধ্যে যে আলুটা দেবো সেটা ভেজে রেখেছি, এই যে ফুলকপি আর মটরশুঁটি আর গাজরটাকে এবার আমি ভেজে নেব। তো দেখো আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, এখানে বেগুন ভাজা হয়ে গেছে, ফুলকপি, মটরশুঁটি, গাজর, আর ওদিকে আমার চাটনিও হয়ে গেছে। আর এখানে মা ভাজছে ডাল, মা ডাল ভাজছে, আর মা রান্নাটা খিচুড়ি রান্নাটা করবে। তো মা ভালোই রান্না করে, সেই জন্য আমি মাকে রান্না করতে বললাম। আর ওদিকে দেখো বাপ ছেলেতে মিলে টিভি দেখছে, আর মা রান্না করে ভালো, কেন আমি খেয়েছি তো অনেকবার মায়ের হাতের রান্না, আর জেঠু খাবে, সেই জন্য আমি রান্নাটা করতে বললাম। তো মা এবার আলু কষা করবে, সেই জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছে, দিয়ে পেঁয়াজ একে একে যা মশলা দিতে হয় সেগুলো দিয়ে ভালো, তো সমস্ত কিছু ভালো করে কষে নিচ্ছে, নিয়ে রান্নাটা হবে। আর দেখো এটা পেঁয়াজ বাটা দিয়ে দিল, তার আগে বলে নিই যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন বাটনটাকে অল করে দিও, কারণ আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো যেন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো দেখো মা এখানে জলের মধ্যে লঙ্কা আর হলুদ গুলে নিচ্ছে, তো আমি এইভাবে রান্নাটা করি না, আমি তেলের মধ্যেই শুকনোগুলোই ছাড়ি, ঠিক আছে। আর সবার রান্না তো সমান হয় না, সবার রান্না সমান হয় না যেহেতু, সবার রান্না করার পদ্ধতিটাও সবার সমান নয়। তো দেখো এখানে মা হাঁড়ির মধ্যে ডাল ঢেলে দিল, ভাজার ডালটা ঢেলে দিয়েছে, এবার ওখানে আর এখানে কড়ার মধ্যে দিল আদা বাটা। তো চলো মা রান্নাটা করুক, দেখতে থাকো ফুল ভিডিওটা। দেখো এখানে আলুগুলো দিয়ে মা একটু নাড়াচাড়া করে নিচ্ছে, আর মা রান্না করার পদ্ধতিটাই মানে খুব সুন্দর, আলাদা টাইপের। তো মা নিরামিষ যে রান্নাটা করে খুব সুন্দর রান্না করে, চিকেনও রান্না করলে খুব সুন্দর করে, মা হাতের রান্না খেতে আমার খুব ভালো লাগে। আর আমার মার একটা শাশুড়ি মায়ের একটা গুণ আছে, মানে মশলাটা কষা হয়ে গেলে বা তরকারিটা কষা হলে খুন্তিটা যে হাতে থাকে না ওটা শুঁয়ে নেয়, ঠিক আছে, ওইটা মানে শুঁয়ে বুঝে মানে গন্ধটা শুঁকে বলে দিতে পারবে যে তরকারিটা কেমন হবে বা সব কিছু ঠিকঠাক আছে কি না। তো দেখো ওখানে হাঁড়ির মধ্যে সমস্ত কিছু সবজি ঢেলে দিল, আর এদিকে তো তরকারিটা ফুটছে। তো দেখো আবারও মশলা কষা হবে, তার জন্য হলুদ লঙ্কা মা গুলে রাখছে, আর আমাদের উনুনের মধ্যেই রান্না হচ্ছে, উনুনটা জ্বলছে দেখো, উনুনের মধ্যেই রান্না হচ্ছে। আর এখানে সমস্ত ডাল চাল সবজি ফুটছে, আর এখানে হচ্ছে আলু কষা।
মা ওই জন্য দেখছে। তো আলু কষাটা হয়ে গেছে, আর মা আবারও কড়ার মধ্যে দেখো তেল দিয়ে দিয়েছে, দিয়ে তার মধ্যে চিনি দিয়েছে। চিনিটা কত সুন্দরভাবে ফুটছে। তো এরপর মা দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচানো, কুচানো পেঁয়াজ দিয়ে দিল। তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবে। আমার তো পেঁয়াজের বেরেস্তাটা খুব ভালো লাগে। এবার দেখো রসুন বাটা, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। মার তো মনে লঙ্কাটা দিতে মনে ছিল না, তো লাস্টে দিয়ে এক সাইডে করে লঙ্কাটা ভেজে নিচ্ছে। তো ভালো করে এগুলোকে তো নেড়ে চেড়ে নিতে হবে, যেহেতু মশলাটা এখানে কষে হাঁড়ির মধ্যে ঢালা হবে, সেই জন্য মশলাটাকে ভালো করে একটু কষে নেবে। তো দেখো লঙ্কাটা যে গুলে রেখেছিল সেটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিচ্ছে। আর মা দেখো আদা বাটাটা কিন্তু লাস্টে দিচ্ছে, কেননা আদা বাটাটা তো তেলের মধ্যে, সরাসরি তেলের মধ্যে ছাড়লে ছিটায়, সেই জন্য আদা বাটাটা মা জলের মধ্যে দিয়ে দিয়েছে। আর এখানে দিচ্ছে গরম মশলা। মানে তেলের মধ্যে দিলে যে ছিটায় সেটা ছিটাবে না, যদি তোমরা হলুদ মাখিয়ে আদা বাটাটা তেলের মধ্যে দাও তো ওটা দেখবে ছিটাবে না। তো দেখো মশলাটা কষা হয়ে গেছে, এবার মা একে একে নয় একটু একটু করে দিয়ে তো নেড়ে নিচ্ছে। একটা ছোট টিপস শুনিয়ে দিলাম, তোমরা ট্রাই করে দেখো যে আদার মধ্যে হলুদ মাখিয়ে তেলের মধ্যে ছাড়লে ছেটায় না, তো টেস্ট করে দেখে নিও। তো এর মধ্যে দেখো চিনি দিয়ে দিল মা একটু হালকা করে, আর বাটি এই যে ঘি গুলে রেখেছিল, গলিয়ে রেখেছিল, তো এই ঘিটা আমাদের বাড়িতেই তৈরি, মাই তৈরি করেছে ঘিটা। তরকারি নিরামিষ তরকারিতে একটু ঘি পড়লে বা এরকম খিচুড়ি আরও হলে ঘি পড়লে খুব সুন্দর লাগে খেতে, ঠিক আছে, আরও সেন্টটা তো হেভি সুন্দরই লাগে। তো আমাদের কমপ্লিট রান্না, এবার হবে খাওয়া দাওয়া। দেখো থালায় সব সাজিয়ে ফেলেছে মা, থালা বাড়া হয়ে গেছে, অনেকগুলো থালা একসঙ্গে বেড়েছে দেখো। আর দিয়ে দিচ্ছে বেগুন ভাজা, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার দুটো ভাই দেখো ক্যামেরার সামনে আসবে না বলে মুখ নিচু করে আছে, আর এদিকে বসে আছে জেঠু। জেঠু জিজ্ঞেস করছিল কেন কি ব্যাপার এরকম ভিডিও করছি, অ্যান্ড দেন অনেক কিছু জিজ্ঞেস করছে। তো চলো সবাই খেয়ে নিক, এবার সবাইকে তো খাওয়া দিতে হবে, একবার দিয়েছি আবার সবার কাছে তো নিয়ে যেতে হবে। তো সবাই খাক, তোমরা ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে।